একদিন স্বামী বিবেকানন্দ নিজের জীবন নিয়ে হতাশ হয়ে গুরু রামকৃষ্ণের কাছে গেলেন। তিনি গুরুকে জীবন সম্পর্কে প্রশ্ন করলেন। বিবেকানন্দের প্রশ্ন, আমি অবসর সময় খুঁজে পাচ্ছি না, জীবন আমার জন্য কঠিন হয়ে উঠেছে। রামকৃষ্ণ বললেন, কাজ তোমাকে ব্যস্ত করবে কিন্তু সৃজনশীলতা তোমাকে অবসর দেবে। বিবেকানন্দ জিজ্ঞেস করলেন, জীবন এখন কেন এত জটিল? রামকৃষ্ণ বললেন, জীবনের বিশ্লেষণ বন্ধ করো, এটা জীবনকে আরো জটিল করে তোলে। এবার বিবেকানন্দের প্রশ্ন, কেন আমরা অসুখী? রামকৃষ্ণ বললেন, উদ্বেগ তোমার অভ্যেসে পরিণত হয়েছে, তাই তুমি অসুখী। এবার বিবেকানন্দের প্রশ্ন, কেন ভালো মানুষ সবসময় কষ্ট পায়? রামকৃষ্ণ বললেন, ঘর্ষণ ছাড়া হীরা মসৃণ করা যায় না, আগুন ছাড়া সোনা বিষিদ্ধ হয় না। ভালো মানুষ পরীক্ষার মধ্য দিয়ে যায়, এটা তাদের ভোগান্তি নয়, এই অভিজ্ঞতা দিয়েই তাদের জীবন আরো সুন্দর হয়ে যায়, তিক্ত নয়। এবার বিবেকানন্দ জিজ্ঞেস করলেন, আপনি কি বলতে চাচ্ছেন যে এই রকম অভিজ্ঞতা উপকারী? তখন রামকৃষ্ণ বললেন, হ্যাঁ, সব সময় অভিজ্ঞতা হলো কঠিন শিক্ষকের মতো, যে শিক্ষক তোমাকে আগে পরীক্ষার সম্মুখীন করে এবং পরে শিক্ষা দেয়। এবার স্বামী বিবেকানন্দ জিজ্ঞেস করলেন, অনেক সমস্যার কারণে আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি। তখন রামকৃষ্ণ বললেন, যদি তুমি বাইরে তাকাও তাহলে তুমি বুঝবে না কোথায় যাচ্ছ, যদি ভিতরটা দেখো তুমি বুঝতে পারবে তুমি কোথায় যাচ্ছ। চোখ আমাদের দৃষ্টি দেয় আর হৃদয় আমাদের উপায় দেখায়। এবার স্বামী বিবেকানন্দ জিজ্ঞেস করলেন, অসফলতা কি সফল পথে চলার চেয়েও বেশি কষ্টদায়ক? তখন রামকৃষ্ণ বললেন, সফলতা অন্যদের দ্বারা নির্ধারিত একটি পরিমাপ আর সন্তুষ্টি নিজের দ্বারা নির্ধারিত একটি পরিমাপ। বিবেকানন্দের জিজ্ঞাসা, কঠিন সময়ে কিভাবে আপনি অনুপ্রাণিত থাকেন? তো রামকৃষ্ণ বললেন, সর্বদা তুমি কত দূর যেতে পেরেছো তা দেখো, তুমি কত দূর যেতে পারোনি তা হিসাব করতে চেয়েও না, সব সময় তোমাকে কারা ভালোবাসে তাই দেখো, কে ভালোবাসে না তা হিসাব করতে চেয়েও না। এবার বিবেকানন্দের জিজ্ঞাসা, মানুষ সম্পর্কে আপনার কি অবাক লাগে? রামকৃষ্ণ বললেন, যখন তারা কষ্ট করে তখন তারা অভিযোগ করে, এই কষ্ট কেন আমাকে দেয়া হলো, কিন্তু যখন তারা সফল হয় তখন তারা বলে না, এই সফলতা কেন আমাকে দেয়া হলো। এবার বিবেকানন্দ জিজ্ঞেস করলেন, কিভাবে আমি জীবন থেকে সেরাটা পেতে পারি? রামকৃষ্ণ বললেন, তোমার অতীতকে অনুশোচনা ছাড়াই মেনে নাও, আস্থার সঙ্গে তোমার বর্তমান পরিচালনা করো, ভয় ছাড়াই ভবিষ্যতের জন্য প্রস্তুত হও। বিবেকানন্দ জিজ্ঞেস করলেন, একটি শেষ প্রশ্ন, কখনো কখনো আমি মনে করি আমার প্রার্থনার উত্তর দেওয়া হয় না। তখন রামকৃষ্ণ বললেন, সব প্রার্থনার উত্তর দেওয়া হয়, বিশ্বাস রাখো এবং ভয় ছেড়ে দাও। জীবন কোনো সমস্যা নয় যে সমস্যার সমাধান করতে হবে, জীবন একটি রহস্য যার সমাধান করতে হবে। বিশ্বাস করো, যদি তুমি জানো কিভাবে বাঁচতে হয় তবে জীবন বিস্ময়কর সুন্দর। পৃথিবী কত সুন্দর এটা তোমাকে যে কেউ বোঝাতে পারবে, কিন্তু এর মধ্যে খুব কম মানুষই তোমাকে বোঝাতে পারবে যে তুমি পৃথিবীতে কত সুন্দর। ভালোবাসা নিরন্তর। এতক্ষণ ধরে মনোযোগ সহকারে যারা আমাদের কথাগুলো শুনলেন তাদের প্রত্যেকের জন্য শুভকামনা। আমাদের পরবর্তী পোস্টটি দেখতে এবং শুনতে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ইএস প্লাস বাংলাদেশ চ্যানেল সাবস্ক্রাইব করুন, ইএস প্লাস বাংলাদেশ চ্যানেলটি লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।